আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছি। আবারও হাজির হয়েছি আরেকটা ছোট্ট ব্লগকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখতেও পাড্ডা, আমি সবজি হেতু আইছি। সবজি হেতু বলতে সবজি হেতু নতুন হয়ে আবার চাষ করা হয়েছে, ভিতরে ঢুকতাম পারতাম না। এখানে দেখতেই পাড্ডা নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে মুরুখ আস না ঢুকতে পারে। এখানে সরিষা ডুগি, তারপরে বুট্টা, ধনিয়া পাতা ও তাহ কলতো ফুলানি হয়েছে, মানে সবজি হয়তো যা যা হয়। আমরা অবশ্য ফুলকপি আর বাঁধাকপিও দুইটা ফোলানি হয় না, হাঁড়িগুলোর মধ্যে বেশি ফুল হয়ে যায়, লাগিটা পালা পাই না। তো সবজি বীজ গত পরশু দিন ফেলানি হয়েছে, এখনও ফুটছে না, আরও দুই এক দিন লাগবো ফুটতে, বড়ই তৈতে আরও এক মাস লাগব। যাই হোক, নিজের সবজি হেতো সবজি কিন্তু খাইতে অনেক মজার। আর মাশাল্লাহ আমরা এখানে কিন্তু অনেক বড় সবজি হেত, আমরাও খাই, মানুষও দেই, মানুষ বলতে আত্মীয় স্বজনরাও দেই, পাড়া প্রতিবেশী যারা আছে সবেও নেয়। আর আমরা কিন্তু ওই বেশি মাশাল্লাহ বহুত তো ওই। আর আমরা বাড়ির মাঝে মাশাল্লাহ কোন তার অভাব নাই, দেখতেও পাড্ডা আম জাম কাঁঠল লিচু সব তো আছে, পান গাছ পর্যন্ত আছে, গুয়া গাছ সব তো আছে। আর এবছর কিন্তু প্রচুর গুয়া হয়েছিল, আর গুয়া বেশি লাইছ। তো দেখতেই পাড্ডা, ওখানে আমি আমার বড় ভাইয়ার ফিসে ফিসে যারাম, ওখানে বড় ভাইয়ার কাছ থেকে খাসা পেঁপে ফাড়বা। আর খাসা পেঁপে কি আসতে কিন্তু আমি জর্দা রান্না করবো, আশা করছি আপনারা ভালো লাগতো। জর্দা ফুলাও তো খাইছেন, পেঁপে দিয়ে কোনো সময় খাইছে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর জর্দার পেঁপের জর্দাটা কিন্তু খাইতে অনেক মজা রয়েছে, আর আমি এটা প্রথমবার রাঁধছি, বাসার সবাই কিন্তু প্রশংসা করছেন, অনেক মজা রয়েছে। আমার রান্না কিন্তু সবসময় মজার হয়, আমার খালা, মামি খালা, গ্রুপ ভাই বোন, মামার গ্রুপ ভাই বোন, চাচার গ্রুপ ভাই বোন সবাই কিন্তু খুবই প্রশংসা করেন, আপু ভাইয়া সবই আমার রান্নার প্রশংসা করেন। আর এটা কিন্তু আমি প্রথমবার রাঁধছি, অনেক মজা হয়েছে। দেখতে পাড্ডা এখানে উঠান ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এখানে মাঝে লাখড়ি দিছিল, আর লাখড়ির মাঝে দেখতে পাড্ডা আস মুরগি এগুন তো সপ্তাহ চিত্রাই লিখছে। সিলিন্ডারও রান্না করি, আবার লাখড়ি দিয়েও রান্ধি, যে সময় যেটা থাকে ওটা দিয়ে রান্ধি। আর লাখড়ি আমরা কিনা লাগে না, এটা আমরা গাছের লাখড়ি। আজকে রান্না করব পেঁপে দিয়ে জর্দা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিন্ন রকমের জর্দার রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেঁপের জর্দা তৈরি করার জন্য এখানে একটা পেঁপে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, 1 কেজি হবে না, 1 কেজির থেকে একটু কম হবে। তো প্রথমে আমি কুসারটা ফেলে দিচ্ছি, খোসাটা ফেলে দেওয়া হলে একটা চামচের সাহায্যে বীজের যে অংশটা থাকে ওই অংশটা ফেলে দিতে হবে।
বিচির অংশটা ফেলে দেওয়া হয়ে গেছে, এবারে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পরবর্তীতে কিন্তু আর ধোয়া যাবে না, এ পর্যায়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধোয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে যে আমি গ্রেট করছি সেটা সবচেয়ে চিকন ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নেব, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। যাদের হাতের কাছে গ্রেটার থাকবে না, চাইলে মিহি কুচি করে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেট করা হয়ে গেছে, এ পর্যায়ে রান্না করতে চলে যাচ্ছি। প্রথম একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, চাইলে আপনারা ঘিও দিতে পারেন, তবে তেল দেওয়া যাবে না, মিষ্টি জাতীয় কোনো খাবারে কখনো তেল দেবেন না। এবারে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। এই জর্দাটা তৈরি করার জন্য ছোলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত হাইটে রাখতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা পেঁপে। জর্দাটা যখন ছোলায় বসাবেন, তার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেকটা উপকরণ হাতের কাছে রাখতে হবে, যেহেতু জর্দাটা তৈরি করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর কিন্তু পেঁপের যে বাড়তি পানিটা ছিল ওই পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এবারে দিচ্ছি অল্প একটু ফুড কালার, আমি এখানে গ্রিন ফুড কালারটা নিয়েছি, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে মালাই অথবা দুধের সরও ব্যবহার করা যাবে, অথবা পাউডার মিল্কও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখানে 1/4 কাপ পরিমাণে দিলে খুব মজার একটা জর্দা তৈরি হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/4 কাপ হলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা চাইলে এ পর্যায়ে বাদামও দিতে পারেন, তো আমি শুধুমাত্র কিশমিশটাই দিচ্ছি। নাড়াচাড়া করছি, আর যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, আর পানি শুকিয়ে গেলে কিন্তু চুলাটা বন্ধ করে জর্দাটাকে নামিয়ে নিতে হবে, আর কিছু না। তা দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি ভিন্ন রকমের এই জর্দা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখন হচ্ছে বিকেলবেলা, বাসা মেহমান এসেছেন, যেহেতু প্রতিবেশী বেড়াতে এসেছেন, তো ওনার জন্য এখানে নিয়েছি হচ্ছে পেঁপের জর্দা, আর এখানে হচ্ছে রুয়াবজা। তো রুয়াবজা তৈরি করার জন্য প্রথমে একটা মগের মধ্যে নিচ্ছে হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে চিনি।
এবারে দিয়েছি রুয়াবজা। রুয়াবজা দেয়া হলে পানি দিয়ে দিচ্ছি। রুয়াবজা সবাই বানাতে জানেন, তারপরও বলে দিচ্ছি। আমার আজকের এই ছোট্ট ব্লগে আর কিছু নেই, এইটুকুই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।